একসময় পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা শোয়েব মালিক ও ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার প্রেম কাহিনী যে কোনো রোমান্টিক মুভিকেও হার মানাত। কিন্তু মুভির গল্পে যেমন সুন্দর পরিসমাপ্তি হয়, বাস্তব জীবনে তা আর হলো না। 14 বছরের দাম্পত্য জীবনের আনুষ্ঠানিক সমাপ্তি আসার আগেই আবারও বিয়ের পিঁড়িতে বসলেন শোয়েব মালিক, পাত্রী পাকিস্তানের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সানা জাভেদ। তবে শোয়েব ও সানার বিয়ে কিন্তু হঠাৎ হলো না। শোয়েব এবং সানার প্রেমের গুজব ছড়িয়ে পড়ে যখন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আর পাক অভিনেত্রীকে গত বছর তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছিলেন। শোয়েব মালিক তার ইনস্টাগ্রাম পেজে তাদের একসঙ্গে একটি ছবি শেয়ার করে লেখেন, শুভ জন্মদিন বন্ধু। শোয়েব মালিকের তৃতীয় স্ত্রী সানা জাভেদ বেশ জনপ্রিয় একজন পাকিস্তানি অভিনেত্রী। তিনি 25 মার্চ 1993 সালে সৌদি আরবে জন্মগ্রহণ করেন। 2012 সালে শেহরিজাদ নামক নাটক দিয়ে আত্মপ্রকাশ করেন এই অভিনেত্রী এবং এরপরে বেশ কয়েকটি সিরিয়ালে প্রধান চরিত্রে অভিনয় করেন। তবে তিনি দর্শকদের নজরে আসেন রোমান্টিক নাটক খানিতে প্রধান চরিত্রে অভিনয় করে। খানির চরিত্রে অভিনয়ের জন্য তিনি লাক্স স্টাইল অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছিলেন। তবে সানা জাভেদ তার সামাজিক ভিত্তিক নাটক রুসওয়াই এবং ডাঙ্ক এর জন্য সমালোচকদের কাছ থেকে প্রশংসা অর্জন করেন। এছাড়া তিনি বেহাত, শরিকি হায়াত, দিনো কি দুলহানিয়া এবং আই লাভ ইউ জাদা এর মতো জনপ্রিয় টেলিফিল্মেও কাজ করেছেন। সানা এর আগে 2022 সালে করাচিতে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে পাকিস্তানি গায়ক উমারি জাসওয়ালকে বিয়ে করেছিলেন। তবে এর পরপরই আলাদা হয়ে যান এই জুটি। রেজাউল করিম, কালবেলা।